কেমন আছেন আপনারা সবাই? আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। টানা দীর্ঘক্ষণ সাইকেল চালালে কুঁচকি এবং তলপেটের আশেপাশে ব্যথা হতে পারে। দীর্ঘ সময় সাইকেল চালালে বিশেষ করে পুরুষদের যোনাঙ্গে চাপ পড়ে। এতে কি যোনস্বাস্থ্যের ক্ষতি হচ্ছে? বহুদিন ধরে অনেকে দাবি করছেন সাইকেল চালালে পুরুষদের যোনস্বাস্থ্যের ক্ষতি হয়। দীর্ঘ সময় ধরে যোনাঙ্গে চারপাশে চাপ পড়ার ফলে রক্ত জমাট বাঁধতে পারে, তাতে অঙ্গের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। এই কারণে অনেকেই লম্বা সময় সাইকেল চালানো এড়িয়ে যান। কিন্তু কথাটা কি আদৌ সত্যি? অতিরিক্ত সাইকেল চালালে পুরুষদের যোনাঙ্গে কি সমস্যা হয়? আজ আমি আপনাদের তাই জানাব। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। সম্প্রতি ইউরোলজি জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে। সেখানে 2074 জন সাইক্লিস্ট, 539 জন সাঁতারু এবং 789 জন অ্যাথলেটিককে যোনস্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। দেখা গিয়েছে যারা নিয়মিত সাইকেল চালান কোনোভাবেই তাদের যোনস্বাস্থ্যের হাল অন্যদের চেয়ে খারাপ নয়, বরং উল্টোটাই, তারা সাধারণ মানুষের চেয়ে সব দিক থেকে এগিয়ে থাকে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষকও সাইকেল চালানোর ফলে শরীরে কেমন প্রভাব পড়ে তা নিয়ে গবেষণা চালিয়েছেন। দলটির প্রধান বেঞ্জামিন বেয়ার সংবাদমাধ্যমে জানিয়েছেন যারা নিয়মিত সাইকেল চালান তাদের হাড়ের সমস্যা অনেক কম, তাদের শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়, তাদের শরীরে ফুসফুসের ক্ষমতা বাড়ে, তাই শেষ পর্যন্ত তাদের যোনস্বাস্থ্যের উন্নতি হয়। যারা এতদিন ভেবেছিলেন অতিরিক্ত সাইকেল চালিয়ে যোনস্বাস্থ্যের ক্ষতি করছেন, ভিডিওটি তাদের জন্যই, কারণ অতিরিক্ত সাইকেল চালালে আপনার যোনস্বাস্থ্যের কোনো ক্ষতি হচ্ছে না, উল্টো আপনার স্বাস্থ্য সবার থেকে ভালো থাকবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন।